BA, one kind of BA. So hello guys, welcome to my new vlog. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আপনাদের বাড়ির সকলে খুব ভালো আছে। আজকে কি বলবো, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন, আজকে এই একটা ছোট ইউটিউবারের বার্থডে। 16th May আমার বার্থডে, তো আজকে বার্থডে সেলিব্রেশন কিছু সেরকম হচ্ছে নাকি যাই না ঠিক, তো বাড়িতেই আছে আপাতত, ছুটির দিন আজকে, কলেজও নেই, তো ভাই বাড়ির মধ্যেই যেটুকু সেলিব্রেশন হয় ব্যাস ওইটুকুই। তো আসুন বাদ বাকিটা দেখা হচ্ছে ভিডিওতে। আজকের এই স্পেশাল ডেতে স্পেশাল মেনু কি সেটা মাসিমণির কাছ থেকে জিজ্ঞেস করিনি। প্রচন্ড গরম আজকে, মানে এই ভিডিওটার জন্য পাখাটাও বন্ধ করে গেছি, খুব গরম লাগছে। তো চলো ঝটপট মাসিমণির কাছে যাই এবং গিয়ে জিজ্ঞেস করে নিই আজকের স্পেশাল মেনুটা কি। তাহলে বলো আজকের স্পেশাল মেনুটা কি। ভাত, ডাল, নানা রকমের ভাজা, পায়েস, মিষ্টি, দই, নানা রকমের ভাজা হলো আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, কুন্দরি ভাজা, শাক ভাজা, তারপর আর মিষ্টি দই, মিষ্টি, পায়েস। আর মাংসটা কি হলো? মাংসটা আজ বুদ্ধ পূর্ণিমা তো ওই জন্য মাংস হয়নি। এবার তুই যা বাবু, আমাকে একটু শান্তিভাবে রান্নাটা করতে দে। ঠিক আছে বাবা, ঠিক আছে, যা যা। প্রচণ্ড গরম আজকে, আর আজকে যেহেতু বাংলার পয়লা জ্যৈষ্ঠ, মানে জ্যৈষ্ঠ মাস পড়লো, তো প্রচুর গরম এই জ্যৈষ্ঠ মাসে। তো এই চানটা করে আসি, তারপর একটু পেট পুজোয় বসি, যেরকমটা আপনারা দেখলেনই অনেকগুলো রান্না হয়েছে, তো রান্নাটা দেখা যাক কতটা টেস্টি হয়েছে। চলুন চানটা করে আসি, তারপর দেখা হচ্ছে। কোনো অসুবিধা নেই। এই চান টান হয়ে গেল, তো এইবার বসবো খেতে। তো খাওয়ার আগে বোন যে দুটো গিফট দিয়েছে সে দুটো গিফট না দেখালেই নয়, সেটা হচ্ছে ও একটা টি শার্ট দিয়েছে আমাকে, এটা মানে কালারটা খুব সুন্দর, আর একটা প্যান্ট দিয়েছে, এই প্যান্ট এটাই আজকে পরবো। তো তারপর দেখা হচ্ছে, বেশ চিকনা চিকনা দেখাচ্ছে জামাটা, ভালোই লাগছে। যদিও তরে কইছে তুই বেশি জানোস, বাড়িতে বসেছিলাম, বসে বসে বোর হচ্ছিলাম, কোনো প্ল্যান ছিল না, বেকার বার্থডেটাকে ওয়েস্ট কেন করি, তো নিজেই ঘুরতে চলে আসলাম। এই সেক্টর 5-এর এখানে এই ঝিল আছে, তো ওইখানেই ঘুরতে আসলাম আমি আর আমার সঙ্গী আমার সাইকেলকে নিয়ে। তো এই এসেছি, আপনাদের দেখাচ্ছি বাস চারিপাশটা। এখানে প্রচণ্ড হাওয়া, আর জায়গাটা এতটা সুন্দর। আগে যখন ক্লাস 11-12 আজকে এই আর আমার এই সঙ্গী, আমরা দুজন মিলেই চলে এসেছি এখানে ঘুরতে। আমার বার্থডের দিন ভালোই মানে টাইমটা স্পেন্ড হলো, আর নালে বেকার বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম কি কোথাও ঘুরে আসি, তো সেই জন্য এখানে আসলাম। আর ছোটোবেলায় যেরকম বার্থডে সেলিব্রেট হতো সেরকম আর এখন হয়ও না, সবাই বিজিও থাকে, কে এখানে কে ওখানে,
সেই জন্য আর হয় না সেরম সেলিব্রেট। তাই এই এখন একা একাই বেশ ঘুরে বেড়াচ্ছি, এটাই ভালো। এই আছি, এবার বাড়ির দিকে যাই, সন্ধে হচ্ছে আস্তে আস্তে। মেঘ করছে তাই আর বেশিক্ষণ দাঁড়ালাম না, তো যদি বৃষ্টি বৃষ্টি হয়ে যায় তো এখানে আটকে যাবো। এখানে কোনো সেরকম শেল্টারও নেই, তো সেজন্য বেরিয়ে যাচ্ছি। লাইটিংটা অন্য একদিন পরে একদিন এসে দেখাবো, যে এখানে ঝিলটায় সেক্টর ফাইভের যখন অফিসগুলো যে এরকম লাইট জ্বলছে, তো লাইটটা জলের মধ্যে পড়লে কীরকম দেখায়। মানে অফিসগুলো সন্ধ্যেবেলায় দেখতে যতটাই ভালো লাগে, তার থেকে আরেকটা জিনিস ভালো, সেটা হচ্ছে যে ভিড়। এখানে যে বাবা ভিড়, মানে এখন তো তাও এই সবে সবে অফিসগুলো ছুটি হচ্ছে, তো সেই জন্য একটু হালকা আছে, নাহলে কিছুক্ষণের মধ্যে এখানে প্রচুর ভিড় হয়ে যাবে, প্রচুর ভিড়। তো সেই জন্য তার থেকে ভালো আগে ভাগে বেরিয়ে যাচ্ছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো যেটার আশা করছিলাম সেটাই হয়ে গেল, এই ভিড়টা পেয়ে গেলাম রাস্তার মধ্যে, কিছুক্ষণ ঘেমেও গেলাম। তো তার মধ্যে সবে 6:30 বাজে, এখনই এত ভিড়। মানে এটাই হচ্ছে মানে সেক্টর ফাইভে সব থেকে, মানে একদম যতটা সন্ধ্যেবেলা দেখতে ভালো লাগে না কেন, তার থেকেও বেশি বিকেলবেলা ভিড়টা হয়, এটাই সব থেকে বাজে, আর কিছুই না। তো এবার ওইখানটা একটু ভিড় ছিল, এবার আস্তে আস্তে যাই বাড়ির দিকে। এবার একটু ফাঁকা আছে, আবার ওইখানে আগে আবার ভিড় আছে। সো গাইজ, এই মাত্র বাড়ি পৌঁছালাম। তো আজকের ভিডিওটা ঠিক এতটা অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা সত্যি খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো আজকের ভিডিওটা ঠিক এতটা অবধি, খুব জলদি আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য স্টে অ্যাট হোম, স্টে সেফ।